শিয়রে পঞ্চায়েত নির্বাচন। বাংলায় পঞ্চায়েত নির্বাচনের জন্য জোর প্রচেষ্টা শুরু হয়ে গেছে সকল দলগুলির মধ্যে। পঞ্চায়েতে মনোনীত প্রত্যেক প্রার্থীর সঙ্গে রয়েছে বিগ নিউজ, তাদের প্রচারে পা মেলাচ্ছে বিগ নিউজ। প্রার্থীদের সঙ্গে সঙ্গে বিগ নিউজ পৌঁছে যাচ্ছে সাধারণ মানুষের বাড়িতে। আজ কোন প্রার্থী রয়েছে বিগ নিউজের সঙ্গে, আসুন দেখুন। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মানবাজার মহকুমা প্রেস ক্লাবের উদ্যোগে মানবাজার স্টেট ব্যাংকের ম্যানেজার সহ অন্যান্য আধিকারিকদের ফুলের তোড়া এবং উত্তরী দিয়ে সম্মান জানানো হয়। এই প্রতিষ্ঠা দিবসের দিনে সম্মান জানানোর মধ্য দিয়ে প্রেস ক্লাব বার্তা দিতে চায়, সারা বছর ধরে ব্যাংক কর্তৃপক্ষ যেভাবে মানুষের সেবা করে চলেছে, বছরের এই একটা দিন তাদের সম্মান জানাতে পেরে আমরা আনন্দিত। আগামী দিনে যাতে মানুষের পরিষেবা দিতে অনুপ্রেরণা পায়, তার প্রচেষ্টায় এই ছোট্ট উদ্যোগ। আজকে স্টেট ব্যাংকের প্রতিষ্ঠা দিবস, মানবাজার মহকুমা প্রেস ক্লাব আপনাদেরকে সম্মান জানাল, কেমন লাগছে আজকের দিনটাতে? যদি সত্যি কথা মনের কথা বলতে হয় তাহলে নিজেদেরকে খুব গর্বিত মনে হচ্ছে যে আমরা সারা বছর আমাদের সাধারণ জনগণকে যেভাবে পরিষেবা দিয়ে থাকি তার একটা স্বীকৃতি হিসেবে আমরা নিতে পারি। এই জন্য আমি আর আমার সমস্ত সহকর্মীরা, স্টেট ব্যাংক মানবাজার শাখার সমস্ত সহকর্মীরা আপনাদেরকেও খুব অশেষ ধন্যবাদ জানাই যে আপনারা এই স্বীকৃতিটা আমাদেরকে অ্যাটলিস্ট দিলেন। খুব আনন্দ লাগছে যে এবং আরও উৎসাহ লাগছে যে আগামী দিনগুলোতে আরও ভালোভাবে পরিষেবা দিতে আমরা সক্ষম হব। আজকের দিনে গ্রাহকদের কী বলবেন? গ্রাহকরা আছে বলে আমরা আছি, আশা করবো আমাদের সাথে আবার আগামী দিনেও থাকবে। আজকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠা দিবস ছিল, মানবাজার মহকুমা প্রেস ক্লাবের উদ্যোগে তাদেরকে সম্বর্ধনা জানানোর জন্য কী উদ্যোগ নিয়েছিলেন? মূলত প্রতি বছরেই ভারতীয় স্টেট ব্যাংক তারা 1 জুলাই এই দিনটিতে তাদের প্রতিষ্ঠা দিবস পালন করেন। আমরা দেখলাম যে আমাদের এখানে যে মানবাজার শাখা আছে স্টেট ব্যাংকের, সেই শাখাতেও আজকে সাজানো গোছানো হয়েছে এবং সেটা লক্ষ্য করেই মানবাজার মহকুমা প্রেস ক্লাবের যারা সদস্যরা ছিলেন, আমাদের সম্পাদক সহ যারা প্রত্যেকেই ছিলেন, তারা সবাই এটা মনে করেছিলেন যে স্টেট ব্যাংকের যারা কর্মীরা আছেন, বিশেষ করে ম্যানেজার সহ যারা কেসিআর ম্যানেজার, অন্যান্য যারা আধিকারিকরা আছেন, ডেপুটি ম্যানেজার, প্রত্যেকেই সারা বছর ধরে আমাদের সাধারণ মানুষকে, এই এলাকার যারা নাগরিকরা আছেন তাদেরকে পরিষেবা দিয়ে যাচ্ছেন। এবং যেহেতু তারা সারা বছর ধরে পরিষেবা দিচ্ছেন, আমাদের সাধারণ নাগরিক হিসেবে আমাদেরও দায়িত্ব তাদেরকে এই প্রতিষ্ঠা দিবসের দিনে একটু সম্মানিত করা, যাতে তারা আগামী দিনে এই সম্মাননা গ্রহণ করে অনুপ্রাণিত হয়ে আগামী দিনে আরও বেশি মাত্রায় গ্রাহকদেরকে পূর্ণ মাত্রায় সহযোগিতা করতে পারেন, তাদেরকে নানারকম সহযোগিতা করতে পারেন এবং ভালোভাবে পরিষেবা দিতে পারেন। মূলত সেই লক্ষ্যেই আমাদের মানবাজার মহকুমা প্রেস ক্লাব আজকে মানবাজার শাখায় স্টেট ব্যাংকের সমস্ত কর্মীদের আমরা সম্মাননা জ্ঞাপন করেছি। আপনার পরিচয়? আমার নাম অমিতা মিশ্র, আমি সদস্য মানবাজার মহকুমা প্রেস ক্লাব।